মায়াপুর দেখা যাচ্ছে, দেখো এই যে মায়াপুরের মন্দির। আমরা এখন ঘাট পার হচ্ছি, আজকে আমার এক্সাম ছিল, তো এক্সামের পরেই তো বাড়ি যাচ্ছি এখন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এক্সামের মধ্যে ভিডিও কি করে দেব তাই ভাবছিলাম, তারপরে ভাবলাম একটা ছোট্ট ভিডিও করেই নিই। আজকে ছিল আমার প্রথম পরীক্ষা, পরীক্ষা দিয়ে বাড়ি যাচ্ছি। আর যেই ভিডিওটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করব, ভিডিওটা কিন্তু অনেক আগে শ্যুট করা, তো গ্যালারিতে ছিল, ভাবলাম চলো এটাই শেয়ার করা যাক। দেখো পবিত্র গঙ্গা, আর দূরে মায়াপুরে দেখা যাচ্ছিলো, সেটা তো প্রথমেই দেখালাম তোমাদের, আর ওইদিকে কিন্তু নবদ্বীপ ঘাট, শ্মশান ঘাট। আচ্ছা তাহলে চলো আমি বাড়ি যাই, আর তোমরা সেই ভিডিওটা দেখতে থাকো যেইটা অনেকদিন আগে শ্যুট করা, ওই চিলি চিকেন আর ফ্রায়েড রাইস হয়েছিল। যদিও চিলি চিকেন মা প্রথমবারই বানিয়েছিল, একটু ভুল ত্রুটি থাকতেই পারে, তো রেসিপি ভিডিও না, জাস্ট তোমাদের দেখাচ্ছি মা কীরকমভাবে রান্না করেছিল, এটাকে রেসিপি ভিডিও বলা ভুল হবে। তো চলো বাড়ি যাই, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখো। বলেছিলাম সস আনতে, পুরো দোকান উঠিয়ে নিয়ে চলে এসেছে, ভ্যারাইটিস দেখো ভ্যারাইটিস, ঠিক আছে। বলেছিলাম হচ্ছে কি সোয়া সস, চিলি সস আর নর্মাল টমেটো কেচাপ আনতে, আর কর্নফ্লাওয়ারটা তো নিয়ে এসেছেই, কিন্তু তার সাথে যে পুরো দোকান উঠিয়ে এনেছে সেটা কে জানতো। যাই হোক এনেছে ভালো কথা, পিজ্জা পাস্তা সস, মেয়োনিজ, গ্রিন চিলি সস, রেড চিলি সস, সোয়া সস, নর্মাল টমেটো কেচাপ, ঠিক আছে লাগবে। পেঁয়াজ কাটতে কাটতে কান্দে আলোলো, আর আমি বাঁচতেছি রসুন চিলি চিকেনের জন্য, তো দেখতে থাকো। সত্যি বলতে এইরকম চাইনিজ ডিশ আমার একটুও ভালো লাগে না, চিলি চিকেন আমার একটু ভালো লাগে কিন্তু ততটাও না, তবে ফ্রাইড রাইস আর চিকেন কষার কম্বোটাই আমার বেশি ভালো লাগে। তোমরা বলো তোমাদের কি ভালো লাগে, ফ্রাইড রাইস চিলি চিকেন নাকি ফ্রাইড রাইস চিকেন কষা? আমি তো চিকেন কষার দলে। তো দেখো মা কীরকমভাবে ম্যারিনেট করে নিল চিকেনটা, তোমাদের রেসিপি তো দেখাচ্ছি না, জাস্ট দেখাচ্ছি মা কীরকমভাবে রান্না করে, কজ তোমরা তো রেসিপি জানোই। এইদিকে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা সুন্দর করে কেটে রাখা আছে, রোস্ট, আর এই যে চিকেনটা মানে পাকোড়ার জন্য ম্যারিনেট করে রাখা আছে। আনন্দী বানাবে বার্গার, আলু প্যাটিস বানাবে, দেখো আলুটা সিদ্ধ করে রাখা আছে। আনন্দী বানাবে হোমমেড বার্গার, বার্গারের রেসিপি চ্যানেলে অলরেডি আছে, আর যদি তোমরা না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্স লিংক দিয়ে রাখবো, সেইটা ছিল আসল বার্গার, আর আজ তো হবে হাওয়া যাবা বার্গার। ওই তো আলু প্যাটিস থাকবে, তার মধ্যে একটু ওই চিকেন ছড়িয়ে দিয়েছে আনন্দী। তো চিকেনটা প্রথমে ভেজে নেওয়া হচ্ছে আদা আর একটু রসুন বাটা, তার মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো চিকেনটা একটু ভেজে নিয়ে ওর ওপর আলুটা দিয়ে দিল, ম্যাশ পটেটো আমরা ইংরাজিতেই বলছি। কি রান্না হবে? হ্যালো বন্ধুরা, আমাদের নতুন রেসিপিগুলোকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি এখন চিলি চিকেন রান্না করব, আর তার সাথে ফ্রাইড রাইস। ওই অশিক্ষিত তো অল্প শিক্ষিত বলতে পারে যাওয়া আর। তো বন্ধুরা আমাদের ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের, আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবা। গুঁড়ো বাড়ি বানানো গুঁড়ো, তাই একটু দিয়ে দেবো এর মধ্যে, হোমমেড গোলমরিচের গুঁড়ো, ঠিক আছে। এইবার পাকোড়াটা মা এক এক করে ভেজে নেবে। গাইস আমি তো প্রথমেই বললাম আমার এক্সাম চলছে, কালকে আমি একটা এক্সাম দিয়ে এসেছি কেবল, আজকে ভিডিওটা কোনো মতে এডিট করে তোমাদের দেখাচ্ছি, সেদিন রাত্রেবেলা শ্যুট করা হয়েছিল বলে ভিডিওটা তেমন ভালো কিন্তু হয়নি, তবুও তোমরা দেখো আর দেখে জানো যে কেমন হয়েছে। যদিও তোমাদের আমি রেসিপি ভিডিও দিচ্ছি না, একদমই দিচ্ছি না, এটা জাস্ট একটা ছোট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এরপর ভিডিও আমি কখন দেব সেটা আমি বলতে পারছি না। এইবারে দেখো গাজর বিনস তার সঙ্গে ড্রাই ফ্রুটস আছে, মানে কিশমিশ আর কাজু, হ্যাঁ হ্যাঁ ফ্রাইড রাইসের জন্যে, কি বলো তো, ক্যাপসিকাম একটাই এনেছিল যেটা দিয়ে আমরা করে ফেলেছি, মানে করে ফেলবো চিলি চিকেন, তাই আর কি এখানে আমরা দিচ্ছি না,
ক্যাপসিকাম, আমরা তাই এগুলোই ভেজে নিচ্ছি। পরীক্ষার মধ্যে ভিডিও দেওয়াও একটা চাপ, কী বলবো কী বলবো না ভেবেই পাচ্ছি না গাইজ। তার মধ্যে আবার রাস্তা দিয়ে একের পর এক বাস চলে যাচ্ছে, তোমাদের তাই ভয়েস দিতে দিতে বাসের হর্নও শোনাচ্ছি। সে যাই হোক, এদিকে এখন আমরা ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তোমাদের সাথে গল্প করতে করতেই আজকের ভিডিওটা আমি শেয়ার করছি। কালকে পরীক্ষা দিতে গিয়ে গাইস কি বলবো, আমার তো নবদ্বীপে পরীক্ষা পড়েছিল, সে এক আলাদাই অভিজ্ঞতা, পরে তোমাদের বলবো পরের ভিডিওতে সবিস্তারে কি হয়েছিল। বাংলা পরীক্ষায় লেখে সময়ই পাওয়া যায় না, সে লেখেই যেতে হয় লেখেই যেতে হয়, তোমরা তো জানোই। সে যাই হোক, আর আমি আবার কোয়েশ্চেন পেপার হারিয়ে রেখে এসেছি পরীক্ষা দিয়ে, সে যে কোথায় গেছে, সে কি গঙ্গার জলে পড়ে গেছে আমি জানি না। বাড়ি এসে বান্ধবীদের কাছ থেকে কোয়েশ্চেন পেপার নিয়ে মিলিয়ে দেখলাম যে ঠিকঠাক লেখে এসেছি কি লেখিনি। যাই হোক, তো দেখো এই যে মা কিন্তু তেলের মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে তারপরে ভালো মতো কষিয়ে ওর মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে তিনটা সস, টমেটো সস, সয়া সস অ্যান্ড চিলি সস দিয়ে দিল। তোমাদের রেসিপি শেয়ার করছি না কিন্তু, এই ডায়লগটা আমি কতবার দিলাম এই ভিডিওয়ে, বহুতবার। আর তোমাদের কি পরীক্ষা চলছে না পরীক্ষা হয়ে গেছে আমাকে কমেন্টে কিন্তু জানিও, মানে যারা আমার মতো স্টুডেন্ট, যেহেতু একই সঙ্গে স্কুলের পরীক্ষাও চলছে আর কলেজের পরীক্ষাও চলছে, আমাদের কল্যাণী ইউনিভার্সিটির। তো দেখো এখন কিন্তু মা চিকেন পকোড়া দিয়ে দিল, চিকেন পকোড়া দিয়ে ভালো মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর দিয়ে কর্নফ্লাওয়ার গোলা জলটাও কিন্তু দিয়ে দিতে হবে। এইরকম ইন্দো চাইনিজ রেসিপি আমাদের বাড়িতে সবাই ভালো খায় না, কেউই ভালো খায় না, আমি যাই হোক একটু খাই কিন্তু অন্য কেউ পছন্দই করে না তেমন। এ দেখো বেশ খানিকক্ষণ রাখার পর আর একটুখানি সস আমরা অ্যাড করেছিলাম আর রান্না হয়ে গেছে। তারপর কড়াইতে ঘি গরম করে তার মধ্যে রাইস দিয়ে এখন আমরা বানাচ্ছি ফ্রাইড রাইস। আচ্ছা ফ্রাইড রাইস তোমরা কীরকমভাবে বানাও আমাকে কিন্তু কমেন্টে জানিও। এই দেখো সেই ভেজে রাখা সবজি আর ড্রাই ফ্রুটসগুলো আমরা ওপর দিয়ে দিয়ে আর একটু ভালো মতো বেশ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ফ্রাইড রাইস তো এরকমভাবেই আমরা বানাচ্ছি প্রথমবার, আগে আমরা লেয়ার বাই লেয়ারভাবে বানাতাম, সেটাও মন্দ লাগে না, কিন্তু ভাবলাম চলো এইভাবেও একবার ট্রাই করে দেখা যাক। যেহেতু আমি আগেই বললাম আমাদের বাড়িতে আমরা বেঙ্গলি ফুডই বেশি প্রেফার করি, রান্নাটাও দারুণ হয়েছিল। কেমন হয়েছে? দারুণ রান্না হয়েছে, প্রথমবার রান্না করলাম চিলি চিকেন, তুই অনেক দিন আগে খাইছি, ভালোই সুন্দর হয়েছে। তো গাইস এক্সামের পরে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততদিন ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই, টাটা।